নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জে ড্রাগস পাচারকারী লক্ষ্য করে গুলি চালালো সীমান্ত পুলিশ, আটক এক। নদী ভাঙ্গনে বরখোলা জিপিতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি, সরব জনকল্যাণ মহিলা সমিতি। উধারবন্দে জালি নোট সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেশামুক্ত রাজ্য গড়তে নির্দেশ ঘোষণার পর থেকে গোটা রাজ্য সহ বরাক উপত্যকায় ড্রাগস পাচারকারীদের লাগাম টানতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এক ড্রাগস পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালালো করিমগঞ্জ পুলিশ। এতে আহত হয়েছেন জাকির হোসেন নামের এক ড্রাগস পাচারকারী। এছাড়া এবার ড্রাগস সরবরাহের অভিযোগে জেলা অগপ্পর সভাপতির ভাই হুসেইন আহমেদ খানকেও আটক করেছে করিমগঞ্জ পুলিশ। জানা গেছে, পুলিশ এদিনের অভিযানে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। করিমগঞ্জের ঈশানছড়ায় একটি টাটা সুমো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 14 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এই নেশা সামগ্রী পাচারের অভিযোগে 4 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এদিন পুলিশ টাটা সুমোটিতে তল্লাশি চালিয়ে একটি কাঠের বাক্স থেকে 175টি সাবানের কন্টেনার থেকে 2 কেজি 200 গ্রামের হেরোইন উদ্ধার করেছে বলে জানা গেছে। বরাক নদীর ভাঙ্গনে বরখোলা সমষ্টির ছেত্রি জিপির চতুরাসাঙ্গন ও রানীনগর গ্রামের বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সরব হয়ে গ্রামের জনকল্যাণমুখী মহিলা সমিতি মিলিত হয়ে বরাক নদী ভাঙ্গন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবার রয়েছে। শুকনোর দিনে তেমন সমস্যা না হলেও বর্ষার মরশুমে অল্প বৃষ্টিপাতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। তাই বর্ষার মরশুম আসার আগে তাদের সেই সমস্যার সমাধান নিয়ে বিভাগীয় আধিকারিক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। গ্রামবাসী, চিত্রাসাঙ্গন গ্রামবাসীর মহিলাগণ অনুরোধ করতেছি যে আমাদের নদীবাঙ্গনটা আমাদের রোধ করে দিবার জন্য অনুরোধ করতেছি। তারপর আমাদের রাস্তাঘাটটা খুবই অসুবিধা বাচ্চাদের চলার জন্য, তাই স্যারের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দেওয়ার জন্য। আর স্যারের কাছে আরেকটা অনুরোধ করছি যে আমাদের নদী দীর্ঘ 10-12 বছর ধরে নদীটি অনেক ভাঙ্গিতেছে, তাই স্যারের কাছে আমরা সব মহিলাগণ অনুরোধ করছি যে মহিলা সমিতির মহিলারা অনুরোধ করতেছি যে আমাদের নদী ভাঙ্গনটা রোধ করার জন্য। এই নদীর ভাঙ্গনটা আমরা খুবই ক্ষতিকারক। এটাই আমরা অনেক জমিন আছে আমার শ্বশুরের, এটা সব সম্পত্তি গেছে কেন বাসিয়া। এটা নদীর ভাঙ্গনটা আমরা কীরকম রোধ করা যায় এটাই চিন্তা। তারা উধারবন থেকে ব্যাপক পরিমাণে জালি নোট, নেশাজাতীয় ট্যাবলেট সহ আটক করা হলো এক পাচারকারীকে। ধৃত পাচারকারীর নাম ফিরোজ আহমেদ লস্কর বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে জানা যায়, শুক্রবার উধারবন থানায় কর্তব্যরত গৃহরক্ষী জওয়ান মেহবুব আলম লস্কর গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারেন, শিলচর থেকে জালি নোট সহ ইয়াবা ট্যাবলেট নিয়ে একটি অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে উধারবন অভিমুখে আসছে। সাথে সাথে তিনি এবং গৃহরক্ষী জওয়ান অমলেন্দু নাথ সহ 2 কনস্টেবল রহুল আহমেদ লস্কর ও ইসমাইল আলীকে নিয়ে সেই রাস্তায় ওৎপেতে বসে থাকে। পরে গাড়িটি উধারবন ডায়েটের সামনে এসে পৌঁছলে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় 88,000 টাকার নকল নোট উদ্ধারের পাশাপাশি 500 ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। জব্দ করা নকল নোট ও ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী ফিরোজ আহমেদকে আটক করে উধারবন থানায় নিয়ে আসেন। ধৃত ফিরোজ বর্তমানে উধারবন পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশের তরফে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কোরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। দিগড় শ্রীকোনা পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগে এনে 2টি মামলা দায়ের করা হয় থানায়।
এজাহারে উল্লেখ করে বলা হয়, দিগড় শ্রীকোনার পঞ্চায়েত তার ক্ষমতার অপব্যবহার করে নিরীহ লোকদের উপর মারপিট করেন বলে অভিযোগ তুলে মামলা দায়ের করেন কানু দাস ও তার বোন প্রভাসিনী দাস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয় কানু দাস ও তার বোন প্রভাসিনী দাস উদ্বেগের সুরে জানান, সমাজবিরোধী বিভিন্ন কাজে জড়িত পঞ্চায়েত শনিলাল দাস ও তার বাহিনী ও এলাকার নিরীহ লোকদের সাথে নানা অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এমনকি দিন কয়েক আগে কাজ সেরে বাড়ি ফেরার পথে সাইকেল আরোহী কানু দাস তাকে যাওয়ার জন্য সাইড না দেওয়ায় তিনি গাড়ি থেকে নেমে বেধড়ক মারপিট করেন। পরে সুবিচার পেতে পুলিশে এজাহার দেন কানু। এজাহার দেওয়ার পর এদিন রাত দুটো নাগাদ সদল বলে তার বাড়িতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন পঞ্চায়েত শনিলাল দাস সহ তার পুত্র এবং পঞ্চায়েতের লোকজনেরা। মামলা প্রত্যাহারের সম্মতি না দেওয়ায় তাদের বাড়িতে মারপিট সহ লুটপাট চালায় শনিলালের বাহিনী বলে জানা যায়। এ নিয়েও পৃথক মামলা হয় পুলিশে, কিন্তু এখন অবধি দোষীদের ধরপাকড়ের কোনো খবর নেই বলে ক্ষোভ ব্যক্ত করেন কানু দাস ও প্রভাসিনী দাস। বাইরে যখন গেছে গিয়া তখন হাল্লা শিকার করছে, তখন কিনার থেকে কয়েকজন মানুষ আইসে দৌড়াইয়া, আর রাস্তার কিনারও বাসা গাড়ি হিয়া সামনে নিয়ে রাখি আইসে, সাদা রঙের একটা ছোট ফাইভের গাড়ি নিয়ে আইসে, তারপরে তো দৌড়াইয়া তারা গাড়ি ছুটি দিচ্ছে, গাড়ি ছুটে উঠিয়া তারা ফালাই গেছে। অনুষ্ঠানে গেছিল আর কি, অনুষ্ঠানে থেকে বাড়িটা মানে রাত্রে 7 তারিখ, বাইয়ের ঘটনাটা হয়েছে 7 তারিখ রাত্রে 7টা অনুমানিক 7টার সময় হ্যাঁ বাসা তাও আপনার বকুমার স্কুলের সামনে যখন আইসে হেয়ার গাড়িটা তার ফাঁসে দিকে আইসে, ফাঁসে দিকে আইয়া তার ওরা অরণ মারছে, রাস্তাটার মাঝে একটু খাদা আসলো এই জায়গাটার মাঝে, ওই যে এখন পাইপ বোয়ানি হয় মানুষের বাসার জল নেওয়ার, এদিকে একটা ড্রেন হয়েছে। বৃহস্পতিবার বাসন্তী পূজার মহাষষ্ঠী তিথিতে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ গোসাইপুর তৃতীয় খণ্ডের নমশূদ্রপাড়ার নবনির্মিত নাটমন্দিরের ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন স্বরূপ দত্ত, বিদ্যুৎ দেব, রঞ্জিত বণিক সহ অন্যান্য বিজেপি দলীয় কর্মকর্তারা। এদিন রাত আনুমানিক 8টা নাগাদ নাটমন্দিরের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক মিহির কান্তি সোম। বিধায়ক মিহির কান্তি সোমের প্রচেষ্টায় নবনির্মিত মন্দিরের কাজ সম্পন্ন হওয়ায় বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিমন্ত রায়, অসিত রায়, সমীরণ রায় প্রমুখ। শ্রী শ্রী কালী মন্দিরের আজকে শুভ নাট মন্দিরের শুভ উদ্ঘাটন এমএলএ মহাশয় করেছেন আমাদের, এবং আমরা গ্রামবাসীরা সবাই আজকে বাসন্তী পূজা উপলক্ষে ষষ্ঠীর উনি উদ্ঘাটন করেছেন এবং নাট মন্দিরও উদ্ঘাটন করেছেন, তার জন্য আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি এবং আমরা সবাই আনন্দিত। হ্যাঁ আচ্ছা, এই এখানে এসে দেখতে পারলাম যে আপনাদের নাটমন্দিরের পাশে দুর্গা মা দুর্গার কাঠামো রাখা আছে, মানে এই প্রতি বছর কি আপনারা বাসন্তী পূজা? আমরা প্রতি বছর এখানে দুর্গা পূজা বাসন্তী পূজা করে থাকি, সেটা আমাদের বহুত আগে থেকে চলে আসছে। যে নাটমন্দিরের উদ্ঘাটন হলো, এই উদ্ঘাটনের যে নাটমন্দিরটা ছিল আনুমানিক কত বছর আগে এই মন্দির ছিল? এই আমাদের এই কালীর মন্দিরটা যে কবে থেকে আরম্ভ হয়েছে এটার কোনো ইয়ত্তা নাই, আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকে এটার। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ইশারায় জেলা কংগ্রেসের সচিব ফয়েজ আহমেদকে আক্রমণ করা হয়েছে। সংখ্যালঘু ভোটে বৈতারণী পার হয়ে বিধায়ক কমলাক্ষ সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই মন্তব্য করেন এআইইউডিএফ নেতা শাহাবুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, করিমগঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ এটা অনেক পুরানো ট্রেডিশন। বিগত দিনের ঘটনাবলীর তথ্য তুলে ধরে শাহাবুল বলেন, কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত মন্তাজালিকেও করিমগঞ্জ কংগ্রেস অফিসে হেনস্থা হতে হয়েছে, এরপর একাধিক সংখ্যালঘু যুবনেতাও একইভাবে আক্রান্ত হয়েছেন।
বিগত মঙ্গলবারে কংগ্রেস অফিসের ঘটনা সম্পর্কে শাহাবুল ইসলাম চৌধুরী বলেন, বিধায়ক কলমাক্ষের চোখের সামনে নিতান্ত অশ্লীল ভাষায় প্রবীণ কংগ্রেসী ফয়েজ আহমেদকে চেয়ার দিয়ে মারা হয়েছে। বিধায়কের ঘনিষ্ঠ পঙ্কজ নাগ কোথা থেকে এত সাহস পেলেন বলে প্রশ্ন তোলেন তিনি। তিনি এও বলেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে পাড়ি দেওয়ার ছক কষেছেন। মঙ্গলবারের জেলা কংগ্রেস অফিসের ঘটনার থেকে উত্তর করিমগঞ্জের সংখ্যালঘু জনগণকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। উত্তর করিমগঞ্জের সব সংখ্যালঘু জনগণ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে বয়কট করার দাবি তোলেন শাহাবুল ইসলাম চৌধুরী। সমর্থন করলাম মুসলিম বিদ্বেষী একটা আইন, যে আইন মুসলমানের বুটে নির্বাচিত হয়ে বিধায়ক সমর্থন করতে পারলেন, উনি কি বিজেপির অফিট না? তো কথা হলো, আজকে সিদ্দিক আহমেদ, ওরা সিদ্দিক আহমেদের ব্যাপার, কংগ্রেসের ব্যাপার, ওদের ঘরের ব্যাপার, কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে এর জন্যই যে সিদ্দিক আহমেদ যখন 2011 সালে প্রথম বিধায়ক হয়েছিলেন আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত, তখন মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন সিদ্দিক আহমেদ সাহেব। আমি লক্ষ্য করেছি, আমি তখন কংগ্রেসে ছিলাম, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার মিসেস মাঝগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সমষ্টির কংগ্রেসের আপনার ইয়ে ছিলেন, ওই জেলা পরিষদ সদস্য ছিলেন। তো সেই সুবাদে আমি সেই সময় লক্ষ্য করলাম, যখনই যে কোনো স্কিম প্রকল্প বাস্তবায়ন করা হতো, মন্ত্রী হিসাবে বরাকের অন্যান্য সংখ্যাগুরু সম্প্রদায়ের মন্ত্রীদেরকে দাওয়াত করে এই উত্তর করিমগঞ্জের যখন কোনো প্রকল্প বাস্তবায়ন করা হতো, ফলক্রমায় অন্যান্য মন্ত্রীদের নাম দেওয়া হতো। কিন্তু দক্ষিণ করিমগঞ্জে একজন মন্ত্রী আছেন আমাদের পার্শ্ববর্তী ইয়ের সমষ্টির, উনার নাম কখনো দেওয়া। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিগত 7ই এপ্রিল কাছাড় হাইস্কুলের ব্যবস্থাপনায় ও সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ শনাক্তকরণ নিয়ে এক শিবির আয়োজিত হয়। এদিন সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির উদ্যোগে থেকে শিবিরে উপস্থিত পড়ুয়াদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রাক্তনী সমিতির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরী এদিনের শিবিরটি পরিচালনা করেন। শিবিরে প্রাক্তনী সমিতির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুরাধা সান্যাল, নারায়ণী ভাওয়াল, আরতি রায় চৌধুরী, দেবযানী চক্রবর্তী, পারমিতা দাস, শুক্লা বিশ্বাস, রূপা দত্ত, দেবশ্রী দত্ত, অনুরাধা সেনগুপ্ত ও দেবলীনা রায়। এক প্রেস বার্তায় এ খবর জানান প্রাক্তনী সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত। বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ ও প্রতিবাদী কার্যসূচি অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্ষের নিজ সমষ্টির দুটি প্রাণকেন্দ্র সেটেলমেন্ট ও ফকিরবাজারে পুষ্পতলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় সংখ্যালঘুরা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রত্যক্ষ মদতে গত 4 এপ্রিল জেলা কংগ্রেসের কার্যালয়ে অধীক্ষক ফয়েজ আহমেদের উপর প্রাণঘাতী হামলার পাশাপাশি জাতিবিদ্বেষী অপমানসূচক গালিগালাজ করেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ। এই গুরুতর অভিযোগ উত্থাপন করে বৃহস্পতিবার রাত 8টার সময় উত্তর করিমগঞ্জের সেন্ট্রেলমেন্ট এবং কমলাক্ষের দুর্গ বলে পরিচিত ফকিরবাজারে পৃথক পৃথক পুষ্পতলিকা দাহ করেন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। সেই ঘটনার 3 দিন পার হয়ে গেলেও নেই কোনো বিচার, এমনকি দল থেকে পঙ্কজকে বহিষ্কারও করা হয়নি। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে প্রথমেই বিধায়ক কমলাক্ষের পুষ্পতলিকা হাতে নিয়ে ফকিরবাজারের পূর্ব প্রান্ত থেকে মিছিল দিয়ে পশ্চিম প্রান্তে এসে 37 নম্বর জাতীয় সড়কে বিধায়কের পুষ্পতলিকা দাহ করেন।
উক্ত প্রতিবাদী মিছিলে কমলাক্ষ হটা কমলাক্ষ মুর্দাবাদ, সতুরায় মুর্দাবাদ, পঙ্কজনাগ মুর্দাবাদ, সাম্প্রদায়িক কমলাক্ষ মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগানে বিধায়কের দুর্গ বলে পরিচিত ফকিরবাজার উত্তাল করে তোলেন প্রায় অর্ধশতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা। কয়েকদিন আগে আমাদের ফরোজ ভাই কংগ্রেস অফিসে মাইর খেয়েছেন, আমরা মুসলিম নির্যাতন, কেন কংগ্রেস অফিসে আমরা কোনো স্থান নাই, ওখানে গেলেই আমরা মার খেতে হয়। আর আমাদের করিমগঞ্জের বিধায়ক যখন বুটার সময় আসে তখন আমাদের বুট নিয়ে উনি জয় করেন, আর আমরা কংগ্রেস অফিসে গিয়ে আমাদের কোনো স্থান নাই, ওখানে গেলে আমরা কোনো ভাত পাততে হলে আমরা মার খেতে হয়। আমরাকে নিয়ে উনি ইলেকশন রাজনীতি করেন আর আমাদেরকে পিটেন। ওনার সামনে আমাদের ফয়েজ ভাইকে মারা হয়েছে, উনি কোনো প্রতিবাদ করেন নাই, তাই আমরা আজকে ওনার কাজপুতুল জ্বালাইছি। হাইলাকান্দি জেলার দৃষ্টিহীন দিব্যাঙ্গদের সাহায্যে এগিয়ে এলো সক্ষম এবং রোটারি ক্লাব। আর এ মর্মে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবসে হাইলাকান্দি রোটারি ক্লাবে এক চক্ষু বিষয়ক সচেতনতা সভা এবং দৃষ্টিহীন দিব্যাঙ্গদের মধ্যে ONGC এর সৌজন্যে ব্লাইন্ড স্টিক বিতরণ করা হয়। এদিন সর্বভারতীয় দিব্যাঙ্গজনের সংস্থা সক্ষম ও গুয়াহাটি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ফিস সংস্থার সহযোগিতায় এবং ONGC এর আর্থিক অনুদানে দৃষ্টিহীন দিব্যাঙ্গদের জন্য ইলেকট্রনিক ব্লাইন্ড স্টিক বিনামূল্যে প্রদান করা হয়। এদিন হাইলাকান্দি রোটারি ক্লাবের প্রেক্ষাগৃহে এ মর্মে অনুষ্ঠিত এক সচেতন সভায় সক্ষম সংস্থার জেলা সভাপতি শঙ্কর চৌধুরীর পৌরোহিত্যে মোট 31 জন দৃষ্টিহীন দিব্যাঙ্গদের মধ্যে এই স্টিক প্রদান করা হয়। এক প্রেস বার্তায় জেলার বিভিন্ন প্রান্তে প্রমাণপত্র থাকা দৃষ্টিহীন দিব্যাঙ্গদের মধ্যে এই সেন্সরযুক্ত ইলেকট্রনিক লাঠি বিতরণ করা হবে বলে জেলা সক্ষম সম্পাদিকা নন্দিতা নাথ জানান। আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, এ উপলক্ষে সক্ষম সংস্থার সহযোগিতায় এবং রোটারি হাইলাকান্দির সহযোগিতায় আমরা ফিস ফাউন্ডেশন গুয়াহাটি এবং অন্যান্য সংস্থা ভলান্টিয়ার অফ ব্লাইন্ড ফাউন্ডেশন নিউ দিল্লি এইসব সকল সংস্থাকে মিলে আমরা ONGC-র ফান্ডিংয়ে আজকে এখানে স্মার্ট কিট, যেটা দৃষ্টিহীন দিব্যাঙ্গদের জন্য একটি স্মার্ট কিট, সেই কিটটি নিয়ে দৃষ্টিহীনরা যখন রাস্তায় চলবে সেটা অটোমেটিক ভাইব্রেশনের মাধ্যমে সেটাকে বলে দিতে পারে যে আমাদের সামনে কোনো আঘাত রয়েছে কিনা না। তো আমাদের সঙ্গে এখানে দেখছি আমরা অভিজিৎ দেবনাথ রয়েছে, এই স্মার্ট কিটটি অভিজিতের মতো প্রায় 31 জনকে আমরা আজকে এখানে হাইলাকান্দিতে দিয়েছি। আমরা খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এখানে আজকে উপস্থিত ছিলেন, ওনাদের উপস্থিতিতেই আজকে আমরা প্রোগ্রামটা করি। এই প্রোগ্রামটা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আমরা আগামীতে করব। হাইলাকান্দিতে আজকে যা শুরুটা হয়েছে আগামী শনিবারে আমরা করিমগঞ্জে করব, তারপর বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যে সমস্ত দিব্যাঙ্গ দৃষ্টিহীনরা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা এই স্মার্ট কিটটি। জেলা কংগ্রেসে অন্তর্কন্দল নিয়ে ক্ষতি হচ্ছে দলেরই। জেলা কার্যালয়ে যদি লবিবাজি নিয়ে মনোমালিন্যে এভাবে প্রকাশ্যে আসতে থাকে তাহলে গ্রাম কাছারে দলের অনেক ক্ষতি হবে। তাই দলের অন্তর্কন্দল নিয়ে রাজনীতি বন্ধ করে বর্তমানে বিজেপি ও AIDF এর বিরুদ্ধে দলের কাজ করা খুবই প্রয়োজন। শুক্রবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে এই আহ্বান জানালেন সোনাই বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি ইজাজ হোসেন লস্কর। তিনি বলেন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শুধু কংগ্রেসেরই নেতা নন, বর্তমানে বাঙালিদের নেতা। তাই জেলা কার্যালয়ে কমলাক্ষের পুষ্পতলিকা দাহ করা দুঃখজনক। জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ জটিলতাকে সমাধান করতে হবে, না হলে দলের বিরাট ক্ষতি হবে বলে জানান যুব কংগ্রেস নেতা ইজাজ। কংগ্রেস কর্মকর্তারা কমলাক্ষ দেব পুরকায়স্থের বিরোধিতা করছেন এবং কতিপয় ওনার পক্ষে কথা বলছেন, সেটা কংগ্রেস দলের জন্য মোটেই একটি শুভ বার্তা নয়। যেহেতু আমাদের সংগ্রাম বিজেপির সাথে, আমাদের সংগ্রাম AIDF দলের সাথে, AIDF দলকে আমরা আমাদের রাজনৈতিক শত্রু হিসাবে বিবেচনা করতে হবে, এবং আমরা যদি আমাদের মধ্যে পরস্পরের দ্বন্দ্বে পড়ে যাই তাহলে সেটার সুযোগ বিরোধী রাজনৈতিক দলগুলো নেবে। এবং জেলা কংগ্রেস অফিসে কমলাক্ষ দে পুরকায়স্থের পুষ্পতুল দাহ করা, সেটা আমি একজন কংগ্রেস কর্মকর্তা হিসাবে কখনো গ্রহণ করে নিতে পারি না, কারণ কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেস দলেরই একজন পদাধিকারী, রাজ্য স্তরের নেতা। আমাদের মধ্যে যদি কোনো একটা বিবাদ থাকে তাহলে সেটা আমরা একটি ঘরে বসে জেলা স্তরের নেতৃবর্গরা
প্রদেশ স্তরের নেতৃবর্গদের সাথে বসে সেটা আমাদের মধ্যে একান্ত আলাপ আলোচনার মধ্যে সমাধান করলেই ভালো হয়। এবার জল জীবন মিশনের কাজের দুর্নীতির জন্য করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে অভিযোগ তোলেন উত্তর করিমগঞ্জের সারংদেওপুরের জনগণ। জলের পাইপ লাইন লাগাতে জনগণের কাছ থেকে 4-5 হাজার টাকা দাবি করা হচ্ছে, এমনটা অভিযোগ উত্থাপন করেন তারা। বর্ষিলা সারংদেওপুরের জনগণ বলেন, আকবরপুর জিপির 8 নম্বর ওয়ার্ড মেম্বার তথা সারংপুর পানীয় জল প্রকল্পের অধীনে থাকা জল সরবরাহকারী জামাল উদ্দিন প্রতিটি কানেকশনের জন্য 4-5 হাজার টাকা দাবি করেছেন জনগণের কাছে। টাকা না দিলে কানেকশন দেওয়া হবে না, সেই টাকাগুলোর মধ্যে বিভাগীয় কর্মকর্তাদের টাকা দিতে হবে, এমনটা উল্লেখ করে জামাল উদ্দিন গরিব জনগণকে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ তুললেন সংশ্লিষ্ট এলাকার পুরুষ ও মহিলারা। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, জনগণ জামাল উদ্দিনের বিরুদ্ধে মুর্দাবাদ দেন এবং একইভাবে জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও মুর্শিদাবাদ স্লোগান তুলেন। জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল এই স্লোগান থাকলেও আকবরপুর জিপি সারংদেওপুরে দেখা গেল তার ভিন্ন চিত্র। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টে মোদী সরকারে বর্তমানে জল মিশন দিয়া সবর ঘরে ঘরে পানির লাইন দেওয়ার ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে বা অর্ডার দিছে যে সবের ঘরে ঘরে পানির লাইন যেহেতু আজকে কয়েকদিন থেকে আমরা এখানে লাইন টানাশনের পাবলিকের ঘরে ঘরে দেওয়ার কথা মানুষেরে আমরা গ্রামের ওয়ার্ড মেম্বার যে জামাল উদ্দিন তাই তো এখানে পিএইচির আন্ডারে তাই তা হইন আর তানরে যে সময় কানেকশনের কথা খোয়া হয় তাই তখন দাবি করেন 4,000 এখন গরিব মানুষ জল খাবার লাগিয়ে যদি 5,000 টাকা করে দেওয়া লাগে যদি সে কীরকম হইব ওটার লাগে আমরা সব আজকে গ্রামের সব আজকে এখানে জমছি জমিয়ে আমরা জামাল উদ্দিনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ স্লোগান দিয়া সুবিচারটা পাই আর আমরা গ্রামের মানুষ খুবই গরিব মানুষ এরা 5,000-4,000 কেমনে দিত ওটা আপনার এই মেলু বহুত বছরে আমরা জলের একটা ব্যবস্থা সরকারে দিছি আসাম সরকারে আমরা বড় খুশ হয়েছি আমরা জলের লাগি খুব কষ্ট বুক করি এখন ওয়ার্ড মেম্বারে আমরা কিছু কিছু মানুষের কাছে গিয়া 3,000-5,000 ডিমান্ড করে যে জলের ব্যবস্থা দিব 5,000-3,000 দিবার লাগি এখন চাই সরকারের কাছে আমরা বিচার চাই আমরা এইভাবে করতাম কিনা। পরম্পরাগত চৈত্র মাসের চড়ক পূজার আগে শহরে রাতের বেলা শিব দুর্গা সহ কালী নাচ দেখতে উৎসুক শহরবাসী। দুবছর মহামারীর খরা কাটিয়ে এবার ঠিক আগের মতোই চৈত্রের শুরু থেকে চড়ক পুজো উৎসব উদযাপন করতে শহরের অলিগলিতে মাসব্যাপী কালী নাচ উপস্থাপন ছুটছেন আয়োজকরা। পাশাপাশি শ্রদ্ধালুদের মধ্যে এ নিয়ে ব্যাপক সাড়া সহ সমাগম পরিলক্ষিত হচ্ছে কালী নাচ প্রদর্শন আসরে। অনেক কিছু খেলাধুলা আছে, এক মাস পর্যন্ত আমরা নিরামিষ খাইয়া আমরা এইগুলা নিয়ম পালন করে আমরা এই চড়ক পূজা সৃষ্টি করতে লাগে। এটা বামরা থেকে সৃষ্টি হয়েছে এই পূজাটা, আমরা মানে ভিক্ষা করে আমরা এইগুলা পূজা করতে লাগে। নিজের হাত দিয়ে কোনো সময় নিজের হাতের পয়সাটা কোনো সময় এই পূজাটা হবে না, এর লাগি ঘরে ঘরে গিয়ে আমরা ভিক্ষা করে এই পূজাটা আমরা। আপনার পূজাটা কোন জায়গায় হচ্ছে? আপনাদের পূজাটা কোন জায়গায় হচ্ছে? এটা গুনমুনি রোড বনভরা মানে যে মালনীবিল এইবারে তো বহুত কিছু আছে, মানে চেষ্টা মানে চক্রের মধ্যে যজ্ঞ হবে, মাতার মধ্যে যজ্ঞ হবে, চক্রের মধ্যে বান মারা হবে, আর মানে মন্ত্রের সাহায্যে মানে দুরল আগুন জ্বালানি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করিমগঞ্জে ড্রাগস পাচারকারী লক্ষ্য করে গুলি চালালো সীমান্ত পুলিশ, আটক এক। নদী ভাঙ্গনে বরখোলা জিপিতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি, সরব জনকল্যাণ মহিলা সমিতি। উধারবন্দে জালি নোট সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক পাচারকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।